আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতার কাঁচামরিচ অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখার পদ্ধতি। তো ধনে পাতা সংরক্ষণ করার জন্য আমি প্রথমে এখানে ধনে পাতার গুঁড়াটা ফেলে দিয়েছি নিজের, তারপরে ধনে পাতা কিন্তু ধুয়ে নিইনি, ধুয়ে নিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর যদি বাজার থেকে ভিজা থাকে তাহলে পানিটা একটা ঝাঁঝরিতে পাতাগুলো বিছিয়ে দিয়ে ফ্যানের নিচে রাখলে পানিটা শুকিয়ে যাবে। তারপর আমি কাঁচামরিচগুলো প্রথমে সংরক্ষণ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর কাঁচামরিচের বুটাগুলো আমি ফেলে দিয়ে ধুয়ে একটা ঝাঁঝরিতে নিয়ে ছড়িয়ে তারপর ফ্যানের নিচে রেখেছি পানিটা যাতে শুকিয়ে যায়। তারপর এরকম একটা বক্স নিয়েছি, এয়ারটাইট বক্স। আর প্রথমে একটা টিস্যু পেপার আমি বিছিয়ে দিলাম, তারপরে এখানে এই সবগুলো কাঁচামরিচ আমি রেখে দিলাম। তারপর আরও একটা মোটা যে টিস্যু পেপারগুলো, সেই টিস্যু পেপারগুলোই আমি আবার আরও একটা দিয়ে দিলাম উপরে। তারপর যে বক্সের মুখটা এখন লাগিয়ে নিব, আর অবশ্যই এয়ারটাইট বক্স হতে হবে। আর যদি আপনাদের কাছে জিপলক ব্যাগ থাকে, জিপলক ব্যাগেও রাখতে পারেন, জিপলক ব্যাগেও কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যায়। তো আমি বক্সের মুখটা লাগিয়ে দিলাম। তো এখন এটা নর্মাল ফ্রিজের যে নর্মাল চেম্বার, এই নর্মাল চেম্বারে কিন্তু এক মাসও এই কাঁচামরিচগুলো নষ্ট হবে না, আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তো অনেক সময় দেখা যায় 5-6 দিনে কাঁচামরিচ নষ্ট হয়ে যায়, যদি বুটা না ফেলে রাখি বা পানিটা না শুকিয়ে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি ধনে পাতা সংরক্ষণ করার জন্য ঠিক একই রকম আরেকটা বক্স নিয়েছি, এয়ারটাইট বক্স নিয়েছি। তো আমি ঠিক একইভাবে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়ে এখানে ধনে পাতাগুলো রেখে দিব। আর ধনে পাতাগুলো কিন্তু অবশ্যই পানি থাকা যাবে না, যদি পানি থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার ধনে পাতাগুলো কিন্তু একদম শুকনো, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। যদি বাজার থেকে ভিজা কিনে আনেন তাহলে সবগুলো বিছিয়ে একটা যে কোনো ঝাঁঝরিতে বা ছাঁকনিতে বিছিয়ে তারপর ফ্যানের নিচে রেখে দিলেই পানিটা শুকিয়ে যাবে। তারপর আমি উপর দিয়ে ঠিক একইভাবে আরও একটা টিস্যু পেপার বিছিয়ে দিলাম। তো এখন এটার মুখটা লাগিয়ে দিব, এয়ারটাইট বক্সের যে মুখটা লাগিয়ে দিব, দিয়ে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তো এই ধনে পাতাগুলো কিন্তু অনেকক্ষণ দিন থাকবে। আবার আপনারা চাইলে ধনে পাতাগুলো ধুয়ে একদম চিকন 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 করে কুচি করে নিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন, সেগুলো অনেক দিন থাকে, 6 মাসও কিছু হয় না। তার আমি যেটা করে এটা করেছি যে বাজার থেকে অনেক সময় দেখা যায় অনেক বেশি ধনে পাতার কাঁচামরিচ আনা হয়, 15 দিন বা 1 মাস আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন। তো এই 15 দিন 1 মাসে কিন্তু এই কাঁচামরিচ আর ধনে পাতা একদমই নষ্ট হবে না। তো আশা করি আমার এই কাঁচামরিচ আর ধনে পাতা সংরক্ষণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।